মেলা। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি জাগায় এবং ছোটবেলার কথা খুব মনে করিয়ে দেয়। মেলা বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। মেলা গ্রামীণ জনগোষ্ঠীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে গিয়েছিলাম কেল্লাবসী মেলায়। এ মেলা প্রায় 463 বছর ধরে বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে। এই মেলাটির অবস্থান বগুড়া জেলার শেরপুর উপজেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার ভিতরে কেল্লাবসী নামক স্থানে অবস্থিত। দেরি না করে চলুন মেলার উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার শুরুটা হয়েছিল শেরপুর বাসস্ট্যান্ড থেকে। বাসস্ট্যান্ড থেকে কয়েক রকমের যানবাহনে যেতে পারবেন, যেমন সিএনজি, অটো রিক্সা বা অটো, লেগুনা, ভ্যান ও ভটভটিতে করে যেতে পারবেন। শেরপুর শহর থেকে জনপ্রতি ভাড়া 10-20 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা শহর থেকে অটোতে করে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেলায় পৌঁছলাম। মেলায় পৌঁছাতে সময় লেগে যেতে পারে প্রায় 15-30 মিনিট পর্যন্ত। মেলাতে পৌঁছানোর পর সারা মেলা এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘুরেছি। মেলাতে প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায়। অনেকেই কাঠের আসবাবপত্র কিনে থাকে। কাঠের তৈরি ছোটদের খেলনা থেকে শুরু করে রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র পর্যন্ত পাওয়া যায়। মেলাতে গেলে দেখতে পারবেন সার্কাস খেলা, জাদু খেলা, পুতুল নাট্য, হুন্ডা খেলা, কার খেলা, যাত্রাপালা, দোলনা, নগরদোলা সহ আর অনেক কিছু। একটা কথা বলে রাখি, এই মেলাকে কিন্তু জামাই মেলাও বলে। জামাইরা যখন শ্বশুর বাসায় যায় তখন মেলা থেকে জামাইরা বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন মাপের মিষ্টি হাঁড়ি ভরে নিয়ে যায়। এই মেলাতে আরও দেখতে পাওয়া যায় ফুচকা ও চটপটির দোকান, পাখার দোকান, ছোট বাচ্চাদের কাঠের ট্রাক বা গাড়ির দোকান, মেয়েদের সাজসজ্জার জন্য এমন কিছু নাই যে পাওয়া যায় না। এত কিছু এই ভিডিওতে দেখানো বা এইভাবে বলা সম্ভব নয়। নিজের চোখে না দেখলে এই মেলা উপভোগ করতে পারবেন না বা আসল রূপ দেখতে পারবেন না। এই মেলাটি শুরু হয় প্রতি বছর জ্যৈষ্ঠের দ্বিতীয় রোববার। এই মেলাতে একবার হলেও আপনাদের আসা দরকার। তো আমরা মেলা ঘুরতে ঘুরতে শেষের দিকে চলে এসেছি। পুরো মেলা ঘুরতে আমাদের সময় লেগে গেছে প্রায় 3-4 ঘন্টা। মেলাতে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরের ভিডিওতে আবার দেখা হবে। কথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে টাটাই, বাই বাই, আসসালামু আলাইকুম।